চামেলি কোথায়? আমি কিছু জানি না। বাদল কোথায় সেটা নিশ্চয়ই জানো। সে আমাকে ত্যাগ করেছে। কার ভয়ে? সন্ধ্যার ভয়ে। চামেলি বাদলের লগে নাই, তোমার লগেও নাই, তাহলে সে কই? আপনি তাড়াতাড়ি আমার জামিনের ব্যবস্থা করেন, আমি বাইর হয়ে প্রথমে চামেলির উদ্ধার করুম, তারপর এক লগে মিলা বাবুলের তালাশ করুম। তোমার চামেলি তোমার নাই। কার? বাবুলের। আপনি আমাকে লুকিয়ে রাখেন কার হাত থেকে? বাদলের নাকি বাবুলের? মন শুধু ভালোবাসা চায় রে, পৃথিবীতে ভালোবাসা নাই রে, মানুষ মানুষ নাই তবু কেন মন চাই সব কিছু দিয়ে দিতে হয় রে। মন শুধু ভালোবাসা চায় রে, পৃথিবীতে ভালোবাসা নাই রে, মানুষ মানুষ নাই তবু কেন মন চাই সব কিছু দিয়ে দিতে হয় রে। চার পা বাঁচা মানে দুই পা, এক পায়ের আদি তবু ধরি কেন বাজি তবু হাঁটি হাঁটি করে কাছে যায় রে। মজার শহরে ঢাকা, এখানে প্রেম মানে টাকা, যত তুমি ফুল দাও কবিতা বলে দাও বুকে ছুরি খেতে হবে বাইরে। তার চেয়ে গান গাও চোখ মুছে হাসি দাও, তার চেয়ে গান গাও চোখ মুছে হাসি দাও, একটি মুখোশ পরে মুক্তি রঙিন করে বল প্রেম হয় শুধু ডলারে। মন শুধু ভালোবাসা চায় রে, পৃথিবীতে ভালোবাসা নাই রে, মানুষ মানুষ নাই তবু কেন মন চাই সব কিছু দিয়ে দিতে হয় রে। মানুষ মানুষ নাই তবু কেন মন চাই সব কিছু সম্পূর্ণ রঙিন রে। বাবুলের, বাবুলকে তোমার কিসের ভয়? বাবুল, বাবুল তো তোমাকে ভালোবাসে, সে অধর্মকে ভালোবাসে, সে অমানুষ হতে ভালোবাসে। এইটা এইটা ভালোবাসা না, এইটা হইতেছে ওর জিদ, ওর মানুষের উপর জিদ, ওর দুনিয়ার উপর জিদ। কিসের জিদ? ও আমারে রক্ষা করবার চায়। এর নাম রক্ষা করা না ভোগ? ও আমারে ভোগ করব? ওর ভালোবাসার মানেই তো তাই। আপনার ভালোবাসার মানে কি? জানি না। আমি ঠিকই জানি। কি জানো? ঘেন্না। হ্যাঁ, আমি ওকে অনেক ঘেন্না করি। যদি ঘেন্নাই করেন তাহলে কইতে পারবেন? সে যাই হোক, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। আমারে হিংসে করেন না? তুমি আইনের চোখে অপরাধী, সেই জন্য তুমি আমার সাথে থাকতে পারবে। আমি কি কোনো মানুষ খুন করছি?
আমি কি চুরি করছি না ডাকাতি করছি কোন নাকি আমার নামে কোথাও মামলা আছে কইতে পারবেন মোরাল টারপিটিউড কি নৈতিক স্খলন এটার মানে কি তুমি বাবুলকে ভালোবাসতে পারো না আমি তোরে ভালোবাসি না ও আমারে ভালোবাসে সেটা আমি কি করে বুঝবো যদি কিছুই না বোঝেন তাহলে ওরে ভালোবাসার দরকার কি কি বুঝতে হবে সেলিম বলে ভালোবাসা মানে হইতেছে দুইজন একসাথে বুড়া হয় সেলিম বুড়া সুখসামেলি বুড়ি সমান সমান ভালোবাসা আর বাবুল বলে ভালোবাসা মানে হইতেছে ভাগ করা দুঃখ ভাগ করলে অর্ধেক হয় আর ভালোবাসা ভাগ করলে দ্বিগুণ তা তুমি তার সাথে কি ভাগ করলে বিশ্বাস করেন আমি না আমি তোমাকে বিশ্বাস করি না কি এমন আছে তোমার মাঝে যেটা আমার মাঝে নেই তোমার লেখাপড়া নেই তার মানে তোমার অনেকটাই অন্ধকার তোমার রুচি নেই তার মানে তোমার অনেকটাই কালো তোমার পরিচয় নেই তার মানে নামহীন গোত্রহীন কি এমন দেখলো তোমার মাঝে যার জন্য সে আমাকে ছাড়তে পারে সে আপনারে ছাড়ে নাই তাহলে সে তোমাকে গ্রহণ করলো কেন আমি যাতে আমার দুঃখগুলো ওর সাথে ভাগ করতে পারি আর আমার কোনো দুঃখ ছিল না আমার মতো এত দুঃখ আমি তোমার দুঃখ বুঝতে চাই সেটার জন্য তো আপনারে আমার ভিতরে আসতে হবে কি করে বোন আন্ডার মাসল মাসল আন্ডার স্কিন লেয়ার বাই লেয়ার তুমি ওর শরীরে তোমাকে ঢুকতে হলে তোমার পাজর বদলাতে হবে তারপর মাংস তারপর চামড়া আর মন মন বলে কিছু নেই ওটা কি ওটা ব্রেইন মাথা ব্রেইনের বিশেষ কোনো একটা জায়গা কাঁপলে প্রেম আর না কাঁপলে ঘৃণা চামিলি এসো আমি যাব না আমি তোমাকে না নিয়ে যাব না চামিলি এসো দেখি ও কি করে তোমাকে নিয়ে যায় চল দাঁড়াও ওরা জানে না কোথায় আমি বেশি কিছু জিজ্ঞেস করিনি কেন ধরো তো সন্দেহ করতো কিন্তু যেভাবেই হোক আমার বাবুলের ঠিকানাটা চাই জামিনের জন্য আমার চাঁদার কিছু টাকা ওর পকেটে যাচ্ছে কিভাবে চন্দ্রা জানে কে কে চাঁদা দেয় সম্ভবত চন্দ্রাই ওদের সাথে বাবুলের পরিচয়টা ঘটিয়ে দিয়েছে তার মানে ওরা বাবুলকে চাঁদা দেবে আমাকে দেবে না তাহলে চন্দ্রাকে শেষ করে দাও আগে বাবুল আচ্ছা পুলিশ ওকে ধরতে পারছে না কেন পুলিশও আমার মতো জানে না সে কখন কোথায় থাকে চন্দ্রা জানে সম্ভবত জানে কিন্তু বলবে না তাহলে তুমি পুলিশকে বলো যে চন্দ্রা বাবুলের ঠিকানা জানে তাহলে চন্দ্রা পুলিশের কাছে আমাদের কথা বলবে
বলবে খুনটা বাবুল করেনি করেছি আমরা। আমি কি করে যে তোমাকে বাবুলের খোঁজ খবর এনে দেব ঠিক বুঝতে পারছি না। আমার ধারণা বাবুল কখনো কখনো ওদের বাসায় যায়, গিয়ে কিছু টাকা দিয়ে আসে আর খোঁজ খবর নিয়ে আসে। তুমি ওখানে চেষ্টা করো। ওরা আমাকে বিশ্বাস করে না। আমার বিশ্বাস তুমি পারবে, বাবুলের খোঁজ তুমি আমাকে দিতে পারবে। পুলিশ তোমার স্বামীর ব্যাপারে আমাদেরকে সন্দেহ করার আগেই বাবুলকে পুলিশের হাতে তুলে দিতে হবে, আর তারপর চন্দ্রার মুখ বন্ধ করতে হবে। তুমি কি চন্দ্রাকে মেরে ফেলবে? চামেলিকে না নিয়ে আমি যাব না। আমি তোমার চামেলিকে ধরে রাখিনি। রেখেছো? আমার আর কিচ্ছু বলার নেই। আমাকে বলার নেই, কিন্তু ওকে বলার আছে। কি বলবো? আমার সঙ্গে যেতে বলবে। চামেলি, 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 তুমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাবে। কার সাথে যাবে সেটাও বলে দাও। তুমি ওর সাথে যাবে? না। উত্তর পেয়েছ? Not satisfied। তোমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি আর কোনো কিছু করতে রাজি নই। Let me hire you as my lawyer। Tell me, how much you going to charge? Go off from my sight. 10,000? I just hate you. 20,000? Go to hell. Done? Na. ঠিক আছে, আরেকটা মারো। ওকে জিজ্ঞেস করেন ও আমাকে নিয়ে কি করবে। ওকে বলো আমি সেটা ওকে বলেছি। ওকে বলুন ও আমাকে যা বলেছে সেটা আমার পক্ষে সম্ভব না। ওকে বলো আমি নিজের চোখে দেখেছি ও কতটা নিচে নামতে পারে। ওকে বলো আমি এখন বাদলের চেয়েও খারাপ, বাদলের চেয়েও ক্ষমতাবান। আমার টাকার গাছটা এখন চারা, তবে বড় হতে বেশি সময় লাগবে না। বাদলের সাথে সেদিন আমি না গেলে তোমরা বিপদে পড়তে। এর চেয়ে মৃত্যুও ভালো। আমি মৃত্যু ভয় পাই। বাদলের নাম বাঁচা, তোমার নাম বাঁচা। তুমি বলো তুমি কি সত্যি চাও আমি তোমার সাথে যাই? হ্যাঁ। সেলিম? সেলিম বাদলের সময় ছিল, এখনো আছে, সব সময় থাকবে। মানে? সেদিন যখন সেলিমের কথা ভাবনি আজও ভাবার দরকার নেই। চলো। আপনাকে কখন ছাড়লো? বিকালে। প্লিজ আপনি পালাবেন না, তাহলে আমি বিপদে পড়ে যাব। ওর জামানত কত? সেটা দিয়ে আপনার দরকার কি? তুমি একাই ওর জামিনদার? হ্যাঁ। ওকে কিছু বলবে?
না। সেলিম ভাই আপনি? না। বলেন। চামেলিকে তুমি গ্রাস করেছো শুনে সেলিম আমাকে বলেছে একটু ব্রুট। সেলিম ভাই চাকুটা কোথায় মারছি? তুই যা। তার মানে মারছি? আমি আসি। না। কি? ও এখন বারোয়ারি। মানে? যদি ওরে চান তাহলে আপনারে ডুয়েল লড়তে হইব। পিস্তল আছে? ঠিক আছে, একটা দিয়েই হোক। এইবার আমি এইটারে ঘুরাই দিলাম, এর মধ্যে চারটা গুলি আছে, দুইটা খালি। ফায়ারিং পিনের সামনে গুলি না খালি আমি জানি না। এখন এটারে এখানে ধরেন, লাগান, টিপেন। যদি বাইচা যান তাহলে ও আপনার, আর যদি মইরা যান তাহলে ও আমার।